স্কুল ভুলে গিয়ে পাবজি গেমে আসক্ত শিশু পড়ুয়ারা। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব, সংক্রমণ রুখতে রাজ্যে জেলায় লকডাউন ঘোষণা হয়েছে। এই মুহূর্তে সপ্তাহে লকডাউন চলছে পশ্চিমবঙ্গে। তবে সব কিছুর সাথে চার মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। শিক্ষার ঘাটতি যেন না ঘটে, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনলাইনেই পঠন পাঠন করছে। তবে শিশু ও প্রাথমিক শিক্ষার্থীদের মনোবল নষ্ট হয়েছে শিক্ষা অর্জনে। দীর্ঘ স্কুল ছুটির কারণে পড়ুয়ারা ভুলেই গেছে স্কুল বা পড়াশোনা কি। তার এক ছবি ধরা পড়েছে মালদাহের চাঁচল থানার প্রত্যন্ত গ্রামে। শিশু পড়ুয়ারা স্মার্টফোন নিয়ে আসর করেছে পাবজি ও ফ্রি ফায়ার গেমের। লেখাপড়া ভুলে গিয়ে সকাল সন্ধে পাবজি গেমে আসক্ত তারা। করোনা ভয়ে শিশুদের পড়াশোনার ভবিষ্যৎ কি, সে নিয়ে প্রশ্ন উঠেছে সমাজে। শিশুদের অভিভাবকদের সচেতনতার গাফিলতি থাকছে বলে মন্তব্য করছেন এক প্রাইমারি শিক্ষক নাজিমউদ্দিন শেখ। তিনি বলেন, স্কুল বন্ধ রয়েছে, তবে অভিভাবকদের কর্তব্য শিশুদের গৃহশিক্ষা প্রদান করা। স্কুলের তরফেও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা করা হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষক। করোনায় শিশুদের শিক্ষা অর্জনে কতটা ক্ষতি, প্রশ্নের উত্তর নেই কারো কাছে। তবে অভিভাবকদের কাছেই সন্তানের ভবিষ্যৎ গড়ার বিকল্প উপায় বলে অনুমান করছে সমাজের নাগরিকরা। উজির আলীর রিপোর্ট, খাস খবর বাংলাবান। এই বিষয়ে আমি গ্রামবাসী হয়ে বা এই গ্রামের শিক্ষক হয়ে সমস্ত শিশুদের মা বাবাদেরকেই এই বার্তা দিতে চাই আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে, যে এখন দেশে চলছে মহামারী রূপ ধারণ করেছে এই যে করোনা ভাইরাস, তাতে এই বাচ্চাগুলো পড়াশোনা কি মানে স্কুল যাওয়া থেকে টিউশন যাওয়া থেকে প্রায় সবই বন্ধ হয়ে গেছে, সবাই বাড়িতে নিজ নিজ বাড়িতে থাকছে। কিন্তু এই এই দিন আবার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে পাড়াতে ওই গোল সারিবদ্ধ হয়ে বা জড়ো সব একসঙ্গে জড়ো হয়ে মোবাইলে সব কি বাচ্চারা গেম খেলছে, তাতে দেখছি আমরা যে বাচ্চাদের পড়ার দিক থেকে একটা কিন্তু ঝোঁকটা কমে যাচ্ছে। আর বাবা মারাও দেখছে না, অথচ বাবা মাদেরকে প্রতিবারই আমরা মাসে মাসে যে স্কুলে যে ফ্রিতে চাল আলু দিই, প্রত্যেক অভিভাবককেই সচেতন করি যে বাচ্চাকে বাড়ির বাইরে বের হতে দিবেন না এবং বাচ্চাকে বাড়িতে একটু কেয়ার করবেন, পড়াশোনা করাবেন, নাহলে কিন্তু এই বাচ্চারা পড়াশোনার মুখ থেকে কিন্তু একটু দূরে সরে যাবে। কেন যে স্কুল খুলবে কবে এটা সরকার যতদিন না বলে আমরা কিন্তু সঠিকভাবে কাউকে বলতে পারছি না। এই তো আমাদের জুলাই মাসে সমস্ত বাচ্চাদেরকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, যে সব বাচ্চাগুলো যে পড়াশোনা করেছে তার ভিত্তিতে যে প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে সেগুলোর অ্যান্সার কপি তারা নিজেরাই করে আবার স্কুলের অভিভাবকদের মারফত আমরা জমা নিব। সরকার থেকে আমরা এইভাবেই মানে বাচ্চাদেরকে ই করেছি, মানে আমাদের মধ্যশিক্ষা পরিষদ থেকেই দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ নাজিমউদ্দিন। আপনি কি? আমি প্রাণসাগর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। জরুরি ঔষধের জন্য যত্রতত্র ছোটাছুটির দিন শেষ, কারণ এবার ওষুধ আসতে চলেছে আপনাদের বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা মোবাইল অ্যাপে ওষুধ অর্ডার দিলেই আপনার অর্ডার করা ওষুধ পৌঁছে যাবে আপনার বাড়িতে। কারণ এই প্রথমবার শহর রঘুনাথপুরে শুরু হচ্ছে লোকাল মেডিসিন হোম ডেলিভারি অ্যাপ আরোগ্যশালা। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই উচিত মূল্যে সব ধরনের ওষুধের হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। ন্যূনতম 50 টাকার ওষুধও পাওয়া যাবে এই হোম ডেলিভারিতে। তাছাড়া হাইটেক পলিক্লিনিকের ব্যবস্থা এবং দেশের সর্বোচ্চ ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাবসের থেকে সব ধরনের মলমূত্র, রক্ত, থুতু পরীক্ষা করার সুযোগ, তাও আবার বাড়িতে বসে। তাই আর দেরি নয়, এখনই অ্যাপটি ডাউনলোড করুন
প্লে স্টোরে গিয়ে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া লিংক থেকে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা আরোগ্যশালা, রঘুনাথপুর, অহল্যাবাই রোড, রঘুনাথপুর স্টেডিয়ামের সামনে। আমাদের হেল্পলাইন নাম্বার 8565050505050।